দেশের নিরাপত্তায় সমুদ্রে নামলো নৌসেনার আইএনএস কালভারি। গত এক সপ্তাহে সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কোনো সম্ভাবনাই আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অভিনন্দন ভারতে ফিরে আসার পর উত্তেজনা কিছুটা স্তিমিত হলেও নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না ভারত। দিল্লিতে সাংবাদিক বৈঠকেই ভারতীয় নৌসেনার তরফ থেকে জানানো হয়েছিল যে নৌবাহিনী দেশের নিরাপত্তার জন্য সব সময় প্রস্তুত থাকবে। ইতিমধ্যেই নিরাপত্তার জন্য সমুদ্রে মোতায়েন করা হয়েছে স্কর্পিন ক্লাস সাবমেরিন আইএনএস কালভারি। সেনা অফিসাররা জানাচ্ছে এখনও সীমান্তের আশেপাশে পাকিস্তানের আনাগোনা জারি আছে, তাই যে কোনো পরিস্থিতির জন্য তৈরি আছে সেনাবাহিনী। শুধু কাশ্মীর নয়, গুজরাত কিংবা পাকিস্তানের সীমান্তেও আটক করা হয়েছে নিরাপত্তা বাহিনীকে। যে কোনো সময় জঙ্গি হামলা অথবা সীমান্ত পার করে পাখানার সম্ভাবনা এখনও অটুট। ভারতের তিন সেনাপ্রধান আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য তারা প্রস্তুত। সীমান্ত এলাকাগুলিতে সতর্কতা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। শনিবার পুঞ্চ এবং রাজৌরিতে 400 অতিরিক্ত বাংকারে মোতায়েনের সম্মতি দেয় জম্মু কাশ্মীর প্রশাসন। গত 5 দিন ধরে এই দুই এলাকাকে টার্গেট করে শেলিং করেই চলেছে পাক সেনা, তাই বাড়তি সতর্ক ভারতীয় সেনা জওয়ানরা।